ইউকে লয়ার্স অ্যালায়েন্স ফর বাংলাদেশ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে এতে বলা হয় জাতিসংঘের মাধ্যমে গত ১৫ বছরের সকল গুম ও খুনের বিচারের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার শেখ হাসিনা এবং তার দোসরদের ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় না দেয়া এবং শেখ হাসিনা সরকারের সময় যারা ব্রিটেনের সম্পদের পাহাড় গড়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয় স্মারকলিপিতে ইউকে লয়ার্স অ্যালায়েন্সের পক্ষে দশ নম্বর ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রদান করেন ব্যারিস্টার মোহাম্মদ ফখরুল ইসলাম ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ব্যারিস্টার ইকবাল হোসেন ব্যারিস্টার নুরুল গফফার এবং ব্যারিস্টার সেলিম খান